অপারেটিং সিস্টেমের অ্যালগোরিদম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রাউন্ড রবিন অ্যালগোরিদম, রাউন্ড রবিন অ্যালগোরিদম, যেখানে ইম্পর্টেন্ট বিষয় হলো টাইম কোয়ান্টাম, যেখানে আমাকে টাইম কোয়ান্টাম বলে দেওয়া থাকবে। টাইম কোয়ান্টাম টু থাকতে পারে, ফোর থাকতে পারে, এনি ডট ডট ইনফিনিটি থাকতে পারে, যতটা টাইম কোয়ান্টাম আমাকে দিয়ে দেওয়া থাকবে সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এখানে ইনফিনিটি বলতে আমি বুঝালাম যে বাস টাইমের থেকে অবশ্যই ছোট হতে হবে। এখানে এখানে আমাকে টাইম কোয়ান্টাম যেহেতু বলে দেওয়া থাকবে, সেহেতু আমি সেই অনুযায়ী জ্ঞান চারটা পূরণ করব। জ্ঞান চারটা আমার কি হবে, যদি 2 সেকেন্ডের কথা বলে, 2 সেকেন্ড হলে আমার 0 থেকে 2 এক ঘর, 0 থেকে 2। যদি 3 সেকেন্ড বলে তাহলে জ্ঞান চেটে আমার এক ঘর, 0 থেকে 3, এটাই বলা হয়েছে। এখন এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা আমি আগে থেকেই কোশ্চেনটা তুলে রেখেছি, যেখানে আমাকে বলে দেওয়া হয়েছে যে রাউন্ড রবিন অ্যালগোরিদমের টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড, বা এক একটা ঘর বা এক একটা প্রসেস একবার যখন এক্সিকিউট হবে সেটা 2 সেকেন্ড করে এক্সিকিউট হবে। এখানে আমাকে আগে প্রথমে দেখতে হবে যে কোনটার কাজ আগে শুরু হবে, কোনটা আগে অ্যারাইভেল হয়েছে। এখানে হচ্ছে অ্যারাইভেল টাইম সবচেয়ে কম হচ্ছে বা শুরু হয়েছে 0 থেকে P1। P1কে যখন আমি নিলাম বা P1 কে যখন আমি ক্যান চার্টে নিলাম 0 থেকে 2 সেকেন্ড, তখন আমি প্রথমে আমার এটি কিউতে আসতেছিল, প্রথমে কিউতে যখন আসলো এটার কাজ আমি শেষ করলাম, তাহলে 0 থেকে 2 এর মধ্যে কে কে আছে, P2, P3, P2 আর P3 কে আমি কিউ এর মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দেখতেছি যখন 2 সেকেন্ডের কাজ শেষ হইলো, P1 এর বাস টাইম আরো 2 সেকেন্ড বাকি আছে, সেহেতু তাকে আমাকে কিউতে আবার নিতে হবে। পিওয়ানকে আবার আমি যখন কিউতে নিলাম, নেওয়ার পরে আমি সেকেন্ডে আসব, কিউতে আমার সেকেন্ডে আছে P2, P2টা আমি এখন এক্সিকিউট করব। P2কে আমি 2 সেকেন্ড দিলাম, 2 সেকেন্ড দেওয়ার পরে এটি 2 থেকে 4 হয়ে গেল। 4 যখন হয়ে গেল তখন দেখা যাচ্ছে আমার কে কে আসছে, P4, P5 আসছে, P4, P5 আসছে। 2 সেকেন্ড যখন বাস টাইম চলে গেল তখন আমার বাস টাইম আর বাকি থাকলো 3 সেকেন্ড। 3 সেকেন্ড বাকি থাকার কারণে এখানে P2 কে আমি আবার অ্যাসাইন করে দিব। P2 কে যখন আমি আবার অ্যাসাইন করলাম, করার পরে আমার কিউতে এখন ইমিডিয়েটলি আছে P3। P3-র এখন আমাকে কাজ করতে হবে, P3 কে আমি আবার 2 সেকেন্ড এক্সিকিউট করব। 2 সেকেন্ড যদি এক্সিকিউট করি তাহলে এটা 6 পর্যন্ত যাবে। 6 পর্যন্ত যাওয়ার পরে আমার কিউতে 6 পর্যন্ত যাওয়ার পরে আর কে কে আছে, এখানে আমার P6, P6 আবার আসতেছে, কেননা 6-এর মধ্যে আমার নতুন করে P6 চলে আসলো। তারপরে আমি দেখতেছি যে P3 এর কাজ কি শেষ, হ্যাঁ P3 এর আমার কাজ শেষ, সেহেতু আমি আর নতুন করে কিছু করলাম না। এবার আমি দেখলাম নতুন করে P3 কে নিলাম না, এবার আমার কিউতে আছে P1, P1 কে আমাকে কাজ করতে হবে। P1 এর কাজ এখন আমি যদি করি, P1 এর বাস টাইম আর বাকি আছে 2 সেকেন্ড, একবার এক্সিকিউট করলে শেষ হওয়ার পরে 8 পর্যন্ত গেল। 8 পর্যন্ত নতুন আর কোনো কিছু না আসাতে আমি তাকে আমি আর নতুন কোনো কিছু কিউতে রাখলাম না, আর তার পাশাপাশি P1 এর কাজ শেষ হওয়াতে আমি আর P1টা কিউতে নিলাম না। এখন আমি দেখতেছি P4 এর কাজ আমাকে করতে হবে, P4 এর আমি এখন যদি কাজ করতে যাই, P4 আমার 1 সেকেন্ড, তার মানে হচ্ছে এটা 9 পর্যন্ত যাবে। তারপরে আমি দেখতেছি P5 এর কাজ করতে হবে আমাকে, P5 এর কাজ করতে গেলে আমার হচ্ছে এটা টোটাল বাস টাইম 6 সেকেন্ড, যার মধ্যে 2 সেকেন্ড যদি চলে যায়, P5 11 পর্যন্ত চলে গেল 2 সেকেন্ড, তাহলে আমার 4 সেকেন্ড বাকি থাকে। 4 সেকেন্ড বাকি থাকার পরে আমি এখন চিন্তা করতেছি যে নতুন কোনো কিছু কি আসছে না, আর নতুন কোনো কিছু আসে নাই,
সেটা আবার P5 এর কাজ যেহেতু টোটালি শেষ হয়নি, সেহেতু P5 কে আমি আবার কিউতে নিলাম। নেওয়ার পরে আমি এখন দেখতেছি আমার কিউতে কে আসছে, কে আসছে, P2 আসছে। P2 এর কাজ আমাকে এখন করতে হবে। P2 কে আমি এখন দিলাম, P2 কে 2 সেকেন্ড কাজ হয়ে যাওয়ার পরে এটা হবে 30, তারপরে এটা হচ্ছে 1, বাস টাইম কমে হলো 1। তারপর P2 এর কাজ হয়ে যাওয়ার পরে আমার এখন আছে P6, আমি কিউতে পাইলাম। এখন P2 এর কাজ তো টোটালি শেষ হয়ে যায়নি, এই জন্য P2 কে আমি আবার নিলাম কিউতে। নেওয়ার পরে এখন P6 এর কাজ আমি করব। P6 এর এখন আমি যখন কাজ শুরু করলাম, তখন আমার দেখা যাচ্ছে যে P6 এর বাস টাইম হচ্ছে 3, যেটা 2 সেকেন্ড চলে যাওয়ার পর এটা হয়ে গেছে 15। 15 হওয়ার পরে আর এখানে বাকি থাকতেছে 1। তারপরে এখন P6 এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখতেছি তার উপরেও আরো 1 সেকেন্ড কাজ করা লাগবে, এই জন্য P6 কে আমি আবার কিউতে দিয়ে দিলাম। তারপরে আমি আবার দেখতেছি যে P5 এর কাজ এখন আমাকে করা লাগবে। P5 এর এখন যদি আমি কাজ করি তাহলে আমাকে কি করতে হবে, P5 এর 2 সেকেন্ড এক্সিকিউট করলে হচ্ছে 17 তো যাবে, 17 থেকে যাওয়ার পরে আমার আর 2 সেকেন্ড বাকি থাকতেছে। 2 সেকেন্ড যখন বাকি থাকতেছে তখন আমি আবার দেখতেছি যে কিউতে আমার P5 কে আমি এখন কিউতে নিলাম। তারপরে আমি এখন কাকে নিব, P2 এর কাজ করব। P2 কে আমি যখন কিউতে পেলাম তখন আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে আমি দেখতেছি যে P2 এর আর 1 সেকেন্ড কাজ বাকি আছে, তাহলে এটা আমার 0 হয়ে যায়। তাহলে P2 এর কাজ আমার শেষ হয়ে গেল, 18 এ গেল। এখানে 2 সেকেন্ড কেন গেল না, কেননা এটা 1 ছিল, এর বাস টাইম বাকি আছে 1, সেক্ষেত্রে আমি 1 দিতে পারি। কিন্তু যদি বাস টাইম বেশি থাকে অলওয়েজ আমি 2 সেকেন্ড করে দেব। এখন P2 এর কাজ শেষ হওয়ার পরে কিউতে আমি দেখতেছি P6 আছে, P6 এরও 1 কাজ বাকি আছে, 1 P6 এরও কাজ বাকি আছে 1, তাহলে হচ্ছে যে 19। তারপরে কিউতে আমি পাইছি P5, P5 কে এখন আমি আবার এক্সিকিউট করব। এক্সিকিউট করাতে আমি এখন কি পাচ্ছি যে 21, আমার সবগুলার কাজ শেষ। এখন আমি শেষ দিক থেকে আমি দেখব যে কোনটা কমপ্লিশন টাইম, আমি এখন কমপ্লিটেশন টাইম আমি এখন বের করব শেষ দিক থেকে। প্রথমে পাইছি আমি P5, P5 হচ্ছে আমার 21, তারপরে আমি পাইছি P6 19, তারপরে আমি পাইছি কি যে P2 18, P2 হচ্ছে 18, তারপরে আমি পাইছি কত P5 P6 যেটা আমি অলরেডি নিয়ে ফেলছি, আমি শেষের দিক থেকে নিব। তারপরে হচ্ছে যে P2 আমার নেওয়া হয়ে গেছে, P5 নেওয়া হয়েছে, P4 হচ্ছে যে 9, P4টা আমি এখন নিব 9। তারপরে আমার হচ্ছে P1, P1 হচ্ছে 8, P1 হচ্ছে 8, এবং শেষ থেকে আবার দেখা যাচ্ছে P3 হচ্ছে 6। এটা নেওয়ার পরে আমি এখন বের করতে হবে আমাকে যে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম সমান সমান আমি জানি যে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, 8 থেকে 0 বাদ দিলে 8, তারপর 18 থেকে 18 থেকে 1 বাদ দিয়ে দিলে হচ্ছে 17, 6 থেকে 2 বাদ দিয়ে দিলে হচ্ছে 4, 9 থেকে 3 বাদ দিলে 6, 21 থেকে 4 বাদ দিয়ে দিলে 21 থেকে 4 বাদ দিয়ে দিলে হচ্ছে 17, 19 থেকে 6 বাদ দিয়ে দিলে হচ্ছে 13। এখন আমাকে ওয়েটিং টাইম বের করতে হবে। ওয়েটিং টাইম বের করার সূত্র হলো ওয়েটিং টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম যদি বাদ দিয়ে দেই, 8 থেকে 4 বাদ দিয়ে দিলে আমার হচ্ছে 4, তারপরে 17 থেকে 5 বাদ দিয়ে দিলে হচ্ছে 12, 4 থেকে 2 বাদ দিয়ে দিলে হচ্ছে 2, 6 থেকে 1 বাদ দিয়ে দিলে হচ্ছে 5, 17 থেকে 6 বাদ দিয়ে দিলে হচ্ছে 11, 13 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে 10। এখন আমার রেসপন্স টাইমের কথা একটা আসছে। রেসপন্স টাইম কোনটা, যে অ্যারাইভেল টাইম কোন সময় এটার কাজ মানে অ্যারাইভেল করছে প্রসেসে এবং কোন সময় এটা শুরু হয়েছে, এই দুইটার ব্যবধানই হচ্ছে আমার রেসপন্স টাইম। এটা শুরু হওয়ার কথা ছিল জিরোতে, এটা শুরু হয়েছে, P1 শুরু হওয়ার কথা ছিল জিরোতে,
শুরু হয়েছে জিরোতে, সেহেতু এটা হচ্ছে রেসপন্স টাইম জিরো। তারপরে এটা P2 শুরু হওয়ার কথা ছিল ওয়ানে, শুরু হয়েছে টুতে, তাহলে দুইটার ব্যবধান হচ্ছে ওয়ান। তারপরে হচ্ছে যে P3 শুরু হওয়ার কথা ছিল, P3 শুরু হওয়ার কথা ছিল টুতে, P3 শুরু হয়েছে ফোরে, সেহেতু এখানে রেসপন্স টাইম হচ্ছে টু, এ দুইটার ব্যবধান হচ্ছে টু। তারপরে আমার P4 যেটা শুরু হওয়ার কথা ছিল আমার থ্রিতে, যেটা শুরু হয়েছে আমার 8-এ, এ দুইটার ব্যবধান হচ্ছে 5। তারপরে আমার P5 যেটা শুরু হওয়ার কথা ছিল আমার 4-এ, শুরু হয়েছে 9-এ, সেক্ষেত্রে আমার দুইটার ব্যবধান হচ্ছে 5। আবার এখানে P6 শুরু হওয়ার কথা ছিল, শুরু শুরু হওয়ার কথা ছিল 6-এ, কিন্তু শুরু হয়েছে আমার 13-এ, সেহেতু এই দুইটার ব্যবধান হচ্ছে 7। এখন যদি আমাকে বলে যে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বের করো, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম আমি সবগুলো যোগ দিব, সবগুলো যোগ দিয়ে দেখলে হবে 65। তাহলে যদি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলে, তাহলে আমি 65-কে 6 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমার হচ্ছে 10.83। এখন আবার যদি আমাকে এখন বলে যে টোটাল ওয়েটিং টাইম বের করতে, তাহলে টোটাল ওয়েটিং টাইম যোগ দিয়ে দিব, যোগ দিয়ে দিলে আমার হয় 44, এভারেজ ওয়েটিং টাইম 44 ভাগ 6, যেটা আমার হচ্ছে 7.434। আশা করি সবাই বুঝেছেন। এখানে মেইনলি মনে রাখার লাগবে যেটা, সেটা হচ্ছে যে আমার টাইম কোয়ান্টাম কত, টাইম কোয়ান্টামের উপর ডিপেন্ড করেই আমার এই গ্যান্ট চার্টও হবে আর কিউটাও মেনটেন করতে হবে। আর কিউ মেনটেন করতে পারলে টোটালি অ্যালগোরিদমটা সহজেই সলভ করা যাবে। আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে।